সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি নগরের চৌহাট্টা পয়েন্টে। নগরের অন্যতম ব্যস্ততম সড়ক এই পয়েন্টটি সিলেট স্বেচ্ছা লকডাউনে যাওয়ার পরপরই এই সড়ক হয়ে পড়েছে জনশূন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। চারদিকে মানুষজন নেই বলেই চলে, যানবাহন চলছে খুবই কম। পুলিশ বাহিনীর সঙ্গে রেখেছে বিভিন্ন রকমের হ্যান্ড স্যানিটাইজার প্রোডাক্ট। তারা পথচারীদেরকে হাত ধুতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করছেন। নগরীতে এই অবস্থা চলবে আরও 10-15 দিনের মতো, তারপরে জনজীবন আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করি। আপনারা সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। বাসা থেকে বের হলে সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। আকিব চৌধুরী, ডালাস টেলিভিশন, সিলেট।